তোলো, হাত নামাও, সামনে তাকাও, পিছনে ফেরো, কান ধরো, কান মলো, জোর দাও, থেমে যাও, বসে পড়ো, শুয়ে পড়ো, চোখ বোঝো, চোখ খোলো, উঠে পড়ো, খাওয়া থামাও, বেঁচে থাকো, ঘরে যাও, মরে যাও, কি হলো, মরে যাও, নো বস, ইয়েস বস। কি হলো, মরে যাও, নো বস, নো বস, ইয়েস বস। আদেশ তো আমার না, আদেশ করেছে আমার বস। জাদুকরের মতো তোর দাদাকে ভ্যানিশ করে দে, যা। তোমাদের যে কবো, তুমি যদি আমার ফাঁস করে দাও তাহলে তো আমি কোনোদিন যদি তোর গোপন কথা বলে থাকি তাহলে তো এই কথা বলতে পারতিস। আমি চাকরি না হলে একটা কাজ করব, বংশের মুখে খুব ভালো করে চুনকালি লেপে আমি বিয়ে পরীক্ষা অংশগ্রহণ করব। আলতাফের সঙ্গে কথা হয়েছে, গরিব মানুষ কখনো মিথ্যা কথা বলে। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু আমার দূর সম্পর্কের নিকট আত্মীয়। আমি চাইলেই কিন্তু এটা পার্সোনালি কাজটা করতে পারি না। স্টুপিড, তো জমি জল মাও। আল্লাহ, আমি মানছি যে রিক্সাওয়ালার সাথে আমার ছোটো একটা ঝামেলা হয়েছে, কিন্তু তাই বলে রিক্সাওয়ালার এত ক্ষমতা নেই ওকে কেস করে দেবে? আপা, আমার মনে হয় কি এর মাঝখানে তৃতীয় পক্ষের কোনো হাত আছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? ধরেন আপনার প্রতিবেশী অথবা পূর্ব শত্রু আমি ছিল এরকম? আমি তো বুঝতে পারছি না, শত্রু তো সবার জীবনেই আছে, তাই বলে একটা এরকম কেস করে দেবে? আনবিলিভেবল আপা। আপনার কেসটা অনেক সাসপিশিয়াস, আমার মনে হয় আমার ব্যারিস্টার স্যারকে দেখাতে হতে পারে। তো আপনার ফাইলটা আমি স্যারকে দেখাবো। আপা, আমি আইনের এত মারপিচ কিছুই বুঝি না। এত কিছু বুঝতে হবে না, আমি আপনার ফাইলটা আমার ব্যারিস্টার স্যারকে দেবো, আর রশিদ উকিলকে বলবো আপাতত উনি এটা দেখবে না। আর স্যারকে আপনি আজকে আমাকে যেভাবে কাহিনিটা বলেছেন স্যারের সাথে ঠিক ওইভাবে হয়তো কাহিনিটা বলতে হতে পারে, সেক্ষেত্রে আপনি একটু প্রিপেয়ার থাকবেন, স্যারের সাথে হয়তো দেখাও করতে হতে পারে আপনার। থ্যাংক ইউ আপা, ইউ ওয়েলকাম। আর একদম টেনশন করবেন না, আমরা তো আছি, তাই না? তাহলে ঘটনা ঘটছে থানা থেকে দূরত্ব 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণা, তাই তো? ওয়ার্ড নম্বর 14। সেটা হবে এবং তাহলে আপনারা একটু পরে আসেন, হ্যাঁ, আমি ডাকবো, যান, আপনারা একটু বাইরে গিয়ে বসেন, যান যান, আমি ডাকবো। তোরে কতবার বলেছি যে আত্মীয়তা বাড়ির মধ্যে রাখবি, বাইরে টেনে আনবি না? এত বলার পরেও আমি খেয়াল করলাম তুই একজন ওখানে বলতেছিস যে আমি তো স্বাস্থ্য ভাই। কি, তুই কত বড় অন্যায় করেছিস তুই জানিস? ভাই ভাই, এই কথাটা সবসময় আমার মাথার মধ্যে থাকে, এই কথাটা আমি কোনো জায়গায় বলে বেড়াই না। ওই ভদ্রলোক কিন্তু আমার ডাকে জিজ্ঞাসা করলো, রশিদুলের সাথে তোমার চেহারা মিল, ভাই নাকি? না, আমার ভাই না।
তারপর তাহলে চাচাতো ভাই বুঝছেন না, মানুষের সাথে মানুষের চেহারা মিল থাকতে পারে না। আপনি খালি ওই শেষে চাচা দু ভাইটুক শুনে আমার সাথে এরম করতেছেন। রাখ রাখ রাখ, শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করিস না। এখন যদি আমি জনে জনে ডাইকে প্রমাণ দেই তাহলে তো তোর সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে গ্রামে চলে যেত। আমি জানি তুই সূক্ষ্মভাবে এই কথাটা চারদিকে ছড়াই দিতে চাস যাতে নানান রকম সুযোগ সুবিধা পাস। হ্যাঁ ভাই, আপনি যদি খালি খালি ভুল বোঝেন তাহলে আমার কিছু করার নেই। আমি শুধু শুধু ভুল বুঝি না, আমি শুধু শুধু ভুল বুঝি। আমাদের বংশে কিছু পিকুলার হিস্টোরি আছে তুই জানিস, আমার বাপ মুক্তা ছিল, ইচ্ছা করলেই সে মুক্তার থেকে উকিলতি পারত, সমস্ত যোগ্যতা থাকার পরেও সে পরীক্ষা দিয়ে মুক্তার থেকে কোনোদিন উকিল হয়। আমার দাদা তার বাপ তাদের হিস্ট্রি বলতে চাই না, বললে প্রেস্টিজ থাকে না। আমি আমার বাপের যোগ্য ছেলে, ইচ্ছা করলে উকিল থেকে ব্যারিস্টার হতে পারতাম, তার উপরে যেতে পারতাম, কিন্তু আমি সেটা হইনি। কারণ একবার উপরে উঠলি আর সহজে নিচে নামা যায় না। আমি যেখানে আছি ইচ্ছা করলে উপরে উঠতে পারি, নিচেও নামতে পারি। আমি কতটা নিচে নামতে পারি এটা তুই কল্পনাও করতে পারবি। বন্ধু, তুমি তো সেই ছোটো কাল থেকে আমারে জোরে জোরে ডাকতা, আজকে হঠাৎ করে এমন কি হলো যে তুমি আমারে ভদ্রলোকের মতো নিচু স্বরে ডাকলা, ঘটনাটা কি? যদি আসল ঘটনা বাদ দিয়ে মনের কথাটা কইতে পারতাম তাহলে যদি। আহা, এই যদি যদি না করে মনের কথাটা কয়ে ফেলো না। না কি কব, যদি এই কেরানি ফিরানি মাথাতে ফালায় তো সম্ভব না বন্ধু, কারণ তুমি বিয়ে পাশ করনি। তোমার পরিবার চাচ্ছে না যে তুমি বিয়ে পাশ করো, তারা চাচ্ছে তুমি আজীবন ক্লার্ক থাকো। যদিও তুমি যা বলিছো সেটা ঠিক বলিছো, মানে যদি আমি ক্লার্ক হয়ে যাই তাহলেই পরে তো আর কোনো অফিসারের সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। হ্যাঁ হ্যাঁ, যদিও আমার বাড়িতে আইসে অফিসাররা ঘুরে গেছে, আমার পছন্দও করিছে, চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো সমস্যার মধ্যে পড়বো। যদিও আমি চাচ্ছি না চাকরিটা হোক, যদি হয় তাহলে তো তুমি অফিসার, তোমার সঙ্গে বন্ধুত্ব কিরাম করে রাখবো তাহলে? হ্যাঁ কি করছো বন্ধু, আমরা হচ্ছে গ্রামের মানিকজন, আমি অফিসার হলেই কি আর না হলেই বা কি, তুমি ক্লার্ক থাকলেই কি আর না থাকলেই কি, আমাদের বন্ধুত্ব আছে সারা জীবন থাকবে অটুট। আল্লাহর কি রে বন্ধু, তুমি যদি যদি তুমি অফিসার হয়ে যাও আর আমি যদি ক্লার্ক হয়ে যাই তাহলে আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না, কিরাম করে থাকবে? যদিও আমরা বংশের পর বংশ ধরে ক্লার্ক, তা ক্লার্কের সঙ্গে অফিসারের সম্পর্ক হতে পারে না জানো। আর যদিও ওই অফিসারকে মানে সবসময় সম্মান করতেই হয়, যদিও অফিসারের সামনে নিচু গলায় কথা বলতে হয় আমাদের, তোমার সঙ্গে একটা সম্পর্ক হয়েছে কারণ তোমাদের বংশেও কোনো অফিসার ছিল না। এখন যদিও তুমি প্রথম জুনিয়র অফিসার হতে যাচ্ছ, যদিও আমি জুনিয়র অফিসার হতে যাচ্ছি তাতে কি, যদিও তাতে অনেক কিছু বন্ধু, অনেক কিছু। আমরা ক্লার্কের বংশ, আমাদের সামনে কোনো অফিসার আসলেই তাদের আমাদের শ্রদ্ধা ভক্তি করতেই হবে, যদিও নিচু গলায় কথা বলতেই হবে। আমি ওই নিয়মনীতির বাইরে যেতে পারবো না, আমাদের পরিবার এই নিয়মনীতি সবসময় পালন করেছে, আমারও পালন করতে হবে। বন্ধু, যদি ওই জুনিয়র অফিসারের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার হাতের মধ্যে এসে যায় ওই নিয়োগপত্র আমি তোমার চোখের সামনে টাই নিয়ে ছিঁড়ে ফেলবো, প্রয়োজন আমি ক্লার্ক হব। যদি তুমি নিয়োগপত্র ছিঁড়ে ফেলো আর আমি যদি জানতে পারি তাহলে বন্ধু বন্ধু আমি গিরাম ছেড়ে চলে যাবো, আমার মুখ আর দেখতে পারবা না তুমি। না দেখতে পেলা দোস্ত, কিন্তু আমি অফিসার হব আর তুমি আমার সামনে নিচু হয়ে বস বস করবা, এই দৃশ্য তো আমি কল্পনাও করতে পারতেছি না দোস্ত। আল্লাহর কি রে দোস্ত, এই দৃশ্য যেন আমার আল্লাহ না দেখায় বন্ধু, এই দৃশ্য যেন আমার আল্লাহ না দেখায়। কি করতেছো? আমি একটা কিরানি ছেড়ে দাও আরে। না বন্ধু, আমি কিরানি ছেড়ে দাও না বন্ধু, দরকার হলে দরকার হলে আমি জীবন কোনোদিন চাকরি করবো না, দরকার হলে আমি পিওনের চাকরি করবো, আমি আমার বন্ধুত্ব নষ্ট করতে পারবো না বন্ধু। Thank you.
যা, আট নম্বর করে দেখ। উকিল স্যার, মামলাটা তো দেখতে আসার সময় পাই না, আর অফিস থেকেও বারবার মামলাটার বিষয় জিজ্ঞেস করছে। মামলা যথারীতি চলছে, আর চার পাঁচটা ডেট পড়লেই মোটামুটি ফলাফল বেরোয় যাবে। ফলাফল কি হবে? আর কি হবে, অন্যায়কারী জেলে যাবে, নির্যাতনকারী জেলে যাবে, এটাই আমি মনে প্রাণে কামনা করছি। আপনি ভুলে যাচ্ছেন, আপনি অফিস থেকে নিয়োগপ্রাপ্ত আইনজীবী, তাছাড়া আসামি পক্ষে আইনজীবী। কেন আমি ভুলে যাবো? কেন, আমি সবসময় মনে রাখি যে আমি একজন অফিসের স্টাফ এবং আমি অফিসের নিয়ম অনুযায়ী আসামি পক্ষের উকিল হয়ে কাজ করছি। না, আপনি কাজ করছেন না, আপনি অফিসিয়াল কোনো সিস্টেম মানছেন না, আপনার কারণে আমাদের কলিগ দুদিন পরে জেলে যাবে। জেলে যাবে না, দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে একজন শ্রমজীবী মানুষ, একজন রিক্সা চালক তাকে থাপাস থাপাস করে থাপ্পড় মারবে, আর সে জেলে যাবে না? ধরে নিলাম আমাদের কলিগ রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে, থাপ্পড় কেন, কিল ঘুষি লাথি অনেক কিছু মেরেছে, কিন্তু উকিল হিসেবে আপনার কি দায়িত্ব আসামিকে সেভ করা? এবার আমি এটা পারবো না, আমি সত্যের বিরুদ্ধে কখনো যেতে পারবো না, অসম্ভব। কে সত্য বলছে, রিক্সাওয়ালা সত্য বলছে না আপনার কলিগ সত্য বলছে? আপনি বোঝেন না, আপনি কেস স্টাডি করেন না, রিক্সাওয়ালাকে দিয়ে তার উকিল মিথ্যা কথা সাজিয়ে এই কেসটা নিয়ে ফাইট করছে। আমি নিজে ওই রিক্সাওয়ালাকে একান্তে ডেকে জিজ্ঞেস করেছি, সে হাউ মাউ করে কান্দে আমাকে বলছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, যে হাজার হাজার লোকের সামনে ওই ভদ্র মহিলা আমাকে থাপাস থাপাস করে থাপ্পড় মারছে, এটা একদম জাহা মিথ্যা কথা। গরিব মানুষ মিথ্যা কথা বলে, মানুষ মানুষের জন্য অফিসিয়াল চিঠি খুবই গুরুত্বপূর্ণ। এই চিঠি যদি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু না করো তাহলে কি অন্যায় হবে? কি করছেন আব্বা, যদি ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে তোর চাকরিটাই হবি না। বাপ দাদার মান সম্মান যদি নষ্ট করতে না চাও তাহলে এই চিঠির মধ্যে যা যা আছে তাই অক্ষর অক্ষরে পালন করতে হবে। তোমরা যদি এত কথা করছো কিসের জন্য? আমি তো যদি আনবো তো চিঠিটা খুলিয়ে নি, চিঠি খুলে যদি আল্লাহ তাআলার নাম না নিয়ে পড়তাম তাহলে পরে বলতে পারতাম। আপনার বাড়িতে সরেজমিনে যে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের চাকুরির নিয়মানুযায়ী বংশানুক্রমে আপনার পিতামহ পিতা সবাই কেরানি পদে চাকুরিরত ছিলেন, অতএব আপনাকে আমরা আমাদের প্রতিষ্ঠানে কেরানি পদের জন্য যোগ্য বলে বিবেচনা করেছিলাম, কিন্তু আপনার পরিবারকে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে আপনার দাদা, আপনার পিতা এবং আপনার মাতা মোসাম্মদ কুলসুম বেগম বিরাকেটের মধ্যে লিখেছে, যদিও পরিবারের বাকি সদস্যদের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি, সবাই কথা বলার সময় যদি শব্দটি এত বেশি ব্যবহার করেন যে এর ফলে মূল বাক্যের অর্থ বদলে যায়। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ পদ, কাজেই বাক্যের অর্থ বদলে যাওয়ার কারণে কাজে বিঘ্ন ঘটতে পারে, অতএব এই প্রতিষ্ঠানে কেরানি পদে নিয়োগ পেতে হলে যদি শব্দটির ব্যবহার যথার্থ করতে হবে, বিশেষ দ্রষ্টব্য কিছুদিন যদি শব্দটির ব্যবহার বন্ধ রাখতে হবে, বদভ্যাস পরিত্যাগ করাই মানুষের ধর্ম। এরকম চিঠি যদি কেউ আমাকে দিত আমি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেস করতাম।
ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল হয়ে বাংলাদেশে চাকরি করলাম। একটা অভিযোগ যদি কেউ আমার বিরুদ্ধে করত, তাহলে আমি চাকরি ছেড়ে রিজাইন দিয়ে চলে আসতাম। আব্বা, চাকরির শুরুতেই যদি আপনি এরকম কথা যদি বলেন, তাহলে তো আমার সাওয়ালের ভবিষ্যৎই অন্ধকার। কি করছেন যদি কিসের অন্ধকার? অন্ধকার হবে কিসের জন্য? যদি আপনারা বলেন, তাহলে আমি এই চাকরি চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। যদি আবার যদি তুই অলক্ষণের কথা কোস, আমি কিন্তু খাওয়া না ছেড়ে দেবো। আমি বুঝতে পারছি তোর বিয়ে পরীক্ষার শক্তা আসে করতে গিয়ে। যদি তোর বন্ধুটা না থাকতো, যদি আমার এই বন্ধু না থাকতো, আমি এলিজা দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আমি এখনো বলছি, আপনি আপনি ফোন করে আমাকে ডিস্টার্ব কেন করছেন? হ্যাঁ, এভাবে পশুর মতো চিৎকার করার মানে কি আমাকে একটু বলবেন আপনি? আশ্চর্য, এতে আপনার ভোকাল কর্ডে প্রবলেম হচ্ছে আর আমার কানের তো বারোটা বাজছে। এলিজা, এলিজা শোনো, আমি যখন তোমার সাথে কথা বলি তখন আমার আবেগকে আমি কন্ট্রোল করতে পারি না। আমি জানি যে তোমার কানের সমস্যা, কিন্তু বাবা আমি কি করব বলো? এলিজা, এলিজা, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করবেন না প্লিজ। এলিজা, এলিজা, আমার গলা ছিঁড়ে যাক, তারপর আমি তোমাকে ডাকবো। এলিজা, এলিজা, দেখুন আমি একটা জরুরি মিটিং এ আছি, প্লিজ দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করবেন না কল করে। Tengo mucha calor, viva la fiesta que aquí se armó, tiene mucha marcha y tiene sabor, y que la sangre se encienda. Your area, every muscle, cada movement of your feet. Bacha, now you got to cuesta. Este ritmo makes you sweat so. Elijah. Elijah. তুমি যদি আমার সাথে খারাপভাবে কথা বলো, তখন আমার দিন, মাস, বছর বলো না। বলো তুমি ভালো আছো? আমি ভালো আছি। প্লিজ এবার একটু ফোনটা রাখেন। এলিজা, এলিজা, আমি সবাইকে চিৎকার করে বলে দিব তুমি ভালো আছো। এলিজা, লাভ ইউ। তো মুচা গালো, ভিভা লা ফিয়েস্টা কা কি সে আরমো, টিনে মুচা মার্চা ই টিনে সাবো। ওটে অফ করে দিও না। Gente de la raza latina son como el sol que cuando pega a ti te calienta y te quema. Pachanga controls your area, every muscle cada. আমার যদি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে, যদি না থাকতো এই অখাদ্য চিঠি আমার কাছে আসতো। দোস্ত, এই চাকরি সংক্রান্ত চিঠিকে তুমি অখাদ্য বলতে পারো না। এর ভিতরে যেসব কথাবার্তা আছে সেই সব কথাবার্তাকে তোমার গুরুত্ব দেওয়া উচিত, এবং তাকে গুরুত্ব দিয়ে যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। যদি তুমি চিঠি পড়নি, যদি তুমি এই চিঠি পড়তে, তাহলে তুমি এরকম কথা কইতে পারতে না। যদি দেখি, দেখাও তোমার চিঠি, দেখাও কি লেখা আছে দেখি। এখন আমি যদি এই চিঠি তোমার কাছে দেই আর তুমি যদি এই চিঠি পড়ো, তাহলে পরে যদি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। যদি ফ্যামিলির ইন্টারনাল ব্যাপারের মধ্যে শালারা হ্যামারিং করে দিছে। হাত তোলো, হাত নামাও, সামনে তাকাও, পিছনে ফেরো, কান ধরো, কান মলো, জোর দাও, থেমে যাও, বসে পড়ো, শুয়ে পড়ো, চোখ বোঝো, চোখ খোলো, উঠে পড়ো, হাওয়া থামাও, বেঁচে থাকো, ঘরে যাও, মরে যাও, কি হলো, মরে যাও, নো বস, ইয়েস বস। Yes boss.